আমেরিকায় মার্চ এপ্রিল মানেই বসন্ত এসে গেছে। চারিদিকে ফুল ফুটবে আর পাখিরা গান গাইবে, সেই সাথে আমাদের মনেও কিন্তু লাগে বসন্তের ছোঁয়া। চারিদিকে জাপানিজ চেরি ফুল আর সাকুরা ধরে থাকবে। এমন অবস্থায় কি বাসায় থাকা যায়? তাই আমরাও বেরিয়ে পড়লাম ফুলের সন্ধানে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালস। সাধারণত আমরা এই চেরি ফুলের ফেস্টিভ্যালটা দেখতে যাই ওয়াশিংটন ডিসিতে। ঠিক আমরা যেদিন যাব তার আগের দিনই ওখানে এক ঘটনা ঘটল, যার কারণে পুরো ওয়াশিংটন ডিসি ছিল লকডাউন। তোমরা নিশ্চয়ই নিউজে দেখেছ। তাই ওয়াশিংটন ডিসিতে না যেয়ে আমরা গেলাম ভার্জিনিয়ার এক বোটানিক্যাল গার্ডেনে। চলো তাহলে গার্ডেনে আমরা ভিতরে যাই। কি যে সুন্দর ফুলগুলা! আজকে একটা ফাটাফাটি জায়গায় এসেছি, ফুলের রাজ্যে একদম। আজকে আমেরিকায় প্রথম যে বসন্ত এসে গেছে। চলো তাহলে আমার চোখে দেখো ফুলের সৌন্দর্য আমেরিকায় কত সুন্দর। সো এইগুলো হলো চেরি ব্লসম। জাপান থেকে আমেরিকাকে চেরি ব্লসম গাছগুলা উপহার দিয়েছিল, তখন থেকে এইটা খুবই ফেমাস। স্প্রিংয়ে সাধারণত এই চেরি ব্লসম হয়। তো ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বেশি ফেমাস। এই প্যান্ডেমিকের জন্য ওয়াশিংটন ডিসিতে যেতে পারিনি, তাই জন্য একটা বোটানিক্যাল গার্ডেন এসেছি ভার্জিনিয়াতে। এইখানেও খুবই সুন্দর অনেক গাছ আছে, যদিও ওইখানের ভিউ আরও সুন্দর ওয়াশিংটন ডিসিতে, তবে এটাও সুন্দর। সো এই ফুলগুলারই ফেস্টিভ্যাল হয় এই স্প্রিং শুরু হওয়ার সময়, যখন আমেরিকায় প্রথম বসন্ত আসে তখন এই চারিদিকে এই ফুল ধরে। আর আমেরিকায় সব গাছের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে প্রথমে এখানে ফুলগুলো ধরে, ফুলগুলো পড়ে যাওয়ার পরে তারপরে পাতা আসে। বাংলাদেশে কি হয়, আগে কিন্তু পাতা ধরে পরে ফুল আসে, কিন্তু এই গাছগুলার সবগুলাতে আগে ফুল আসে পরে পাতা আসে। কত বড় মাছটা! মামির সাথে ম্যাচিং হয়ে গেছে আজকে, অরেঞ্জ কালার। আই নো, কত বড় এটা একটা মাছ! আর কি সুন্দর কালার! ফুলগুলা এইটা ওইটা ছিল সাদা, আর এইটা এখন গোলাপি। এত সুন্দর! Over there I found a turtle. Oh, I think it's still there. Still there? Oh, let's go. Good. ফুল খালি দেখো, এত এত সুন্দর! আর এই গাছের ফুলগুলা যে কি সুন্দর দেখাচ্ছে! এরকম গাছটা একদম লেকটার উপরে পড়ে আছে, ফুল ঝাঁকড়া হয়ে, দারুণ। রাস্তাটা কি সুন্দর! ফুলগুলা এত সুন্দর তুলার মতো ধরে আছে। কোথায়? ও তাই তো, তাই তো। উফ, এখানে দেখেছো জায়গাটা কি যে অদ্ভুত সুন্দর! ওইরকম একটা জায়গার উপর চারি সাইড দিয়ে এরকম চেরি ব্লসম ফুল পড়েছে, দারুণ দেখাচ্ছে। কি দারুণ এই জায়গাটা! Oh wow, look at that. Look how big that turtle is down there. Can you see it? Look right there. Oh yes. Yeah, and there's a smaller one near it. And then look, we haven't seen a black one yet, have we? A duita turtle. এত সুন্দর জায়গা আর ফুলে ভরা, এখানে সারা দিন বসে থাকলেও বোর মনে হবে না। সো আজকে আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হলো মিডোলার্ক বোটানিক্যাল গার্ডেন ইন ভার্জিনিয়া। আগে কখনো আসিনি, আজকে ভাবলাম যে যেহেতু ওয়াশিংটন ডিসিতে যাওয়া হচ্ছে না তো কোথায় আর এরকম চেরি ব্লসম দেখা যায়। যদিও ওয়াশিংটন ডিসির মতো এত সুন্দর না, কিন্তু তারপরেও খুবই সুন্দর ছিল। তোমরাও সবাই আসতে পারো এখানে। চারি সাইডে কি সুন্দর ফুল, এত দারুণ দেখাচ্ছে। আমরা এতক্ষণ ছিলাম এইখানে, সেটার পিছে এতগুলা ফুল, এটা দূর থেকে দেখতে আরো সুন্দর দেখাচ্ছে। উফ, এইটা গোলাপি চেরি ফুল, কি সুন্দর যে দেখাচ্ছে। এটা কোরিয়ানদের কোন একটা টেম্পল হবে ওই বোটানিক্যাল গার্ডেনটার মধ্যে। এটা হলো কোরিয়ান বেল গার্ডেন। দেখে মনে হচ্ছে যে চাইনিজ কোথাও চলে এসেছি, দারুণ সুন্দর। চায়নাতে তো যাইনি কখনো, বাট টিভিতে বা মুভিতে যখন দেখি চাইনিজদের বাসাগুলা এইরকম দেখায়, যে টেম্পলগুলাতে এরকম দরজাটা কি সুন্দর। দরজাগুলা কি সুন্দর ওদের। তাকিয়ে আছে আমার দিকে। তো আজকের মতো ভিডিও এটুকুই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বেল আইকনে প্রেস করো, লাইক কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কি দারুণ সানসেট, ওয়াও! মনে হচ্ছে কোনো বিচে গেছি, ওইখান থেকে সানসেট দেখছি। অনেকদিন পর এত সুন্দর সানসেট দেখলাম।